वेलकम एवरीवन टू माय यूट्यूब चैनल सेव एंड इन्वेस्ट। चैनले ते आमी प्रत्येक सप्ताह इम्पोर्टेंट किछु टॉपिक्स निये आलोचना करे थाकि शेयर ट्रेडिंग सम्पर्के बा इन्वेस्टिंग सम्पर्के। तो एई जे कार्टून पिक्चरटा आपनादेर सामने आमी धरेछि एखान थेके मोटामुटी जे बार्ताटा बोझाते चाइछि सेटा हलो जे शेयर ट्रेडिंग बा शेयर इन्वेस्टिंग करते गेले अर्थात शेयर मार्केटे जदि काज करते हय ताहले आपनादेर प्रत्येकेरी उचित होच्छे शेयर ट्रेडिंगटा भालो करे शेखा। ना होले एई बाच्चाटिर मतो अवस्था हबे जे तार बाबाके प्रश्न करते हबे जे आमरा एतो गरीब केन, कारण ग्राफ देखेई बुझते पारा जाच्छे जे स्टक बाड़छिलो बाड़छिलो सेरकम एकटा ट्रेंडिंग पजिशने। तार जे बाबार दादू तिनी ओरकम जायगाय किनेछिलेन एबं तारपरई स्टकटा पड़ते शुरू करे एबं जेनारेशन टू जेनारेशन आज के स्टकेर अवस्था किरकम जायगाय एसे दाड़िएछे। सुतरां अवस्था पड़े गेछे आगेर थेके, ताई ठीकठाक करे ना शिखले किन्तु शेयर मार्केटे सफल होवा जाय ना। तो बंधुरा शेयर मार्केट सफल हबार मूल मंत्र हलो 10টি। এই 10টি মূল মন্ত্র একবার ঝালিয়ে নেওয়া দরকার। চলুন চটপট জানিয়ে দিই মন্ত্রগুলো কি কি। নাম্বার 1 নিজের মনকে ভালোভাবে চিনতে হবে। নাম্বার 2 ইনভেস্ট করার জন্য পার্টিকুলার উদ্দেশ্য কি আছে অর্থাৎ গোল কি টার্গেট কি সেগুলোকে জানা বোঝা খুব জরুরি। নাম্বার 3 সঠিক স্ক্রিনিং দরকার, শেয়ার বা স্টক বাছাই করে সঠিক স্ক্রিনিং করা খুব জরুরি দরকার। নাম্বার 4 স্টকের সেক্টর অ্যানালিসিস বা ইন্ডাস্ট্রি অ্যানালিসিস, ইন্ডাস্ট্রি ট্রেন্ড অ্যানালিসিস, কোম্পানি অ্যানালিসিস এগুলো করার খুব যুক্তি রয়েছে, এগুলোকেও শিখতে হবে। এবং নাম্বার 5 হলো শেয়ারের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো শিখতে হবে বা জানতে হবে। এরপর নাম্বার 6 ক্যাপিটাল অ্যালোকেশন এবং মানি ম্যানেজমেন্ট। শেয়ার ট্রেডিং এর জন্য বা ইনভেস্টিং এর জন্য ক্যাপিটাল অ্যালোকেশন এবং মানি ম্যানেজমেন্টের গুরুত্ব রয়েছে, সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে। নাম্বার 7 হলো রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, শুধুমাত্র ইনভেস্ট করে দিলেই হবে না, ইনভেস্টমেন্ট মানেই তার একটা রিস্ক থাকে এবং সেই রিস্কটাকে ম্যানেজ করতে হবে, কিভাবে রিস্ক ম্যানেজ করা যায় সে সম্পর্কে নলেজ রাখতে হবে। নাম্বার 8 পোর্টফোলিও ডিজাইন করলেই হবে না, পোর্টফোলিও মেকিং করলেই হবে না, পোর্টফোলিওতে যে মানি অ্যালোকেশন বা ফান্ড অ্যালোকেশন সেই ফান্ড অ্যালোকেশনটা ঠিকঠাক মতো আছে কিনা, অ্যাজ পার রিস্ক ক্যাপাসিটি রিস্ক অ্যাভারেজিং করে রাখা আছে কিনা প্রত্যেকটাতে, সেগুলোকে স্টাডি করে রিব্যালেন্সিং করতে হবে অর্থাৎ একটা ভারসাম্য বজায় রাখতে হবে, বারবার ওটাকে স্টাডি করে দেখতে হবে। এবং নাম্বার 9 যে লাইফ টাইম অ্যাসেট অ্যালোকেশন, এটা একটা ফান্ডামেন্টালি ফ্যাক্টর যে কত টাকা এফডি তে, কতটা গোল্ডে, কতটা বন্ডে, কতটা ইকুইটিসে ইনভেস্ট করবেন বা ইটিএফ এ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন বা লাইফ বিজনেসে ইনভেস্ট করবেন, সেই যে টোটাল লাইফ অ্যালোকেশন মানির এটা সম্পর্কেও একটা টোটাল আইডিয়া বা নলেজ থাকা অত্যন্ত জরুরি। এবং জিরোথ রুল যেটা, সেটা না বললেই নয় যে যন্ত্র ও মন্ত্রের সঠিক সন্ধান এবং স্বয়ংক্রিয়করণ অর্থাৎ টুলস অ্যান্ড রিসোর্সেস, কোন কোন যন্ত্র দিয়ে যেমন ধরুন ওয়েবসাইট, ব্রোকার প্ল্যাটফর্ম ইত্যাদি বা স্টক স্ক্রিনিং ওয়েবসাইট টুলস ইত্যাদি সফটওয়্যার, এই সমস্ত যন্ত্রগুলো জোগাড় যন্ত্র করা এবং মন্ত্র অর্থাৎ সেগুলোর কোন জায়গায় কিভাবে কোথায় কখন ক্লিক করতে হয়, কিভাবে টানতে হয়, কিভাবে সেটাকে অপারেট করতে হয় সে সম্পর্কে একটা ডিটেলস নলেজ রাখার খুবই দরকার রয়েছে। এছাড়া ইনভেস্টমেন্ট বা ট্রেডিং সম্পর্কে যেগুলো ভ্যালুয়েবল বুকস সেই বুকসগুলো সম্পর্কেও একটা নলেজ রাখতে হবে এবং সেগুলোকে লাইফ লং স্টাডি করে যেতে হবে এবং নিজেকে আপগ্রেড করে করে যেতে হবে। তো যদি এইগুলো মোটামুটি ক্যাপচার করে নেওয়া যায় তাহলে কিন্তু শেয়ার মার্কেটে সফল হবার একটা রাস্তা ওপরে পা রাখা যেতে পারে বলে
ধরে নেওয়াই যেতে পারে যে আপনি সফল হবেনই। তো নেক্সট যে কথাটা বলছিলাম সেটা হলো যে আজকের ভিডিওর একটা আলোচ্য বিষয় হলো যে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা লিমিটেড কোম্পানি। তো এই কোম্পানিতে আপনারা জানেন যে কোম্পানি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, এটা অটোমোবাইল কোম্পানি এবং কনজিউমার ডিউরেবলস যে সেক্টর রয়েছে কনজিউমার ডিউরেবল সেক্টরসের মধ্যে এটা পড়ে, এবং টু হুইলার্স, থ্রি হুইলার্স, তারপর ধরুন ট্রাক্টর, আর্থ মুভার্স, এগুলো সব প্রোডাকশন এরা করে থাকে। এছাড়া নানা রকম ফিনান্সিয়াল সার্ভিসেস, অটো কম্পোনেন্টস, হসপিটালিটি ইনফ্রাস্ট্রাকচার, রিটেল, লজিস্টিক, স্টিল ট্রেডিং, প্রসেসিং, আইটি বিজনেস, এগ্রিকালচার, এয়ারোস্পেস, কনসাল্টিং সার্ভিসেস, ডিফেন্স, এনার্জি, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টস, এসবগুলোর সঙ্গে যে সমস্ত থ্রু ইট সাবসিডারি গ্রুপস অর গ্রুপ অফ কোম্পানিজ, এটার থ্রু দিয়ে এরা বিজনেস চালায়। কোম্পানি মোটামুটি 1945 সালে তৈরি হয়েছিল দুজন মাহিন্দ্রা ব্রাদার্সের দ্বারা। এটা হিস্টোরিক্যাল মোটামুটি আপনারা একটু দেখে নেবেন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে সেটা স্টাডি করে। তো কোম্পানি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, কোম্পানি ইতিহাস তৈরি করেছে এবং এটা খুবই চেনা জনপ্রিয় কোম্পানি। তো এটাই শুধুমাত্র দেখার যে এর যে পিয়ার কম্প্যারিজন যদি আমরা করে থাকি অ্যাজ পার কারেন্ট মার্কেট প্রাইস, পি, মার্কেট ক্যাপিটাল, আরওসি, ওপিএম, তার ডেট, আর্নিং পার শেয়ার 12 মান্থসের এবং ইভি বাই ইবিটা বা পেগ রেশিও, কুইক রেশিও, এইসবের রেসপেক্টে যদি আমরা পিআর অ্যানালিসিস করি তাহলে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডকে আমরা সেকেন্ড পজিশনে রাখছি। যদিও তবুও দেখা যাচ্ছে যে মারুতি সুজুকি পিআরে হিসেবে ফার্স্ট পজিশনে থাকলেও এর পেগ রেশিও কিন্তু নেগেটিভ। সুতরাং এর প্রাইস টু আর্নিং গ্রোথ মারুতি সুজুকির থেকে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার অনেক বেশি, যদিও প্রাইস একটু হাই তবুও অনেক বেশি। মারুতি সুজুকির যে এফআইআই হোল্ডিং সেটা মাত্র 22.5%, কিন্তু মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার 37%-এর মতো কিন্তু এফআইআই হোল্ডিংস রয়েছে। এছাড়া কুইক রেশিও রয়েছে 1.13, মারুতি সুজুকির থেকে কুইক রেশিওর পরিমাণও বেশি, এবং ক্যাশ কনভার্সন সাইকেল মারুতি সুজুকির সমান, তুলনায় কারেন্ট মার্কেট প্রাইস মারুতি সুজুকির থেকে 7 গুণ কম। সুতরাং মিডল ক্লাস যে সমস্ত ইনভেস্টররা রয়েছেন তাদের কাছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা একটা লোভনীয় হতে পারে, লোভনীয় স্টক হতে পারে। তো এর অপারেটিং প্রফিট মার্জিনও দেখা যাচ্ছে মারুতি সুজুকির থেকে ভালো, আরওসি মারুতি সুজুকির থেকে ভালো, ডেট একটু বেশি, ঠিক আছে ডেট পার ইকুইটি একটু বেশি মারুতি সুজুকির থেকে, কিন্তু এখানে শুধুমাত্র ডেট দেখলেও হবে না, আমরা আরও ডিটেলসে এর ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলো করব। তো তার আগে একটু টেকনিক্যাল চার্টগুলো দেখে নিই। যে 10 ইয়ার্স চার্ট দেখে তো লাভ নেই, 2013 সালের আগের থেকে এখানে 2022 সাল পর্যন্ত মোটামুটি যে টেকনিক্যাল চার্টটা আমরা দেখতে পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে প্রাইস কারেন্টলি অল টাইমস হাই টাচ করেছে, অর্থাৎ একটা আপওয়ার্ড মুভমেন্ট জেনারেট হয়েছে। তো নেক্সট যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে পিই রেশিও, পিই রেশিও কিন্তু এখন মোটামুটি কাছে পিঠে রয়েছে, পিইর মিডিয়ান আছে 19.9, মানে 20-এর কাছে পিঠে রয়েছে পিই রেশিও। সুতরাং পিই কম এবং আর্নিং পার শেয়ার কিন্তু অনেক হাই এটা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং কম পিইতে আর্নিং বেশি হচ্ছে, মাঝখানে 2-3টে বছর একটু গোলমাল হয়েছিল সেটা আমরা লক্ষ্য করতে পারছি। তো কোয়ার্টারলি রেজাল্টের রেসপেক্টে অপারেটিং প্রফিট দেখতে পাওয়া যাচ্ছে যে মোটামুটি প্রফিট বেড়েছে, অপারেটিং প্রফিট বেড়েছে, এখানে 3,399 থেকে 4,278 হয়েছে। এখানে ধরুন অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ 16% থেকে ছিল, এখানেও 16%ই আছে, তো মাঝে 19% হয়েছিল। তো প্রফিট বিফোর ট্যাক্স দেখা যাচ্ছে 1,493 থেকে 3,256 হয়েছে, বেড়েছে অতি অবশ্যই। নেট প্রফিট কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে 80 থেকে 2,237 তা লক্ষ্য করা যাচ্ছে, এবং আর্নিং পার শেয়ারও কিন্তু বেড়েছে। সুতরাং ফোর্থ কোয়ার্টারের যে রেজাল্ট দেখতে পাওয়া যাচ্ছে 2022-এর মার্চের রেজাল্টের রেসপেক্টে, অর্থাৎ ফোর্থ কোয়ার্টারের যে রেজাল্ট সেটা কিন্তু মোটামুটি পজিটিভ রেজাল্টই দেখাচ্ছে।
তো একটু প্রফিট লস স্টেটমেন্টের রেসপেক্টেও আমরা একই ভাবে দেখতে পাচ্ছি যে সেলস গ্রোথ হয়েছে এক্সপেন্সও সেই অনুযায়ী গ্রোথ হয়েছে ঠিক আছে কিন্তু অপারেটিং প্রফিটও বেড়েছে অপারেটিং প্রফিট মার্জিনও বেড়েছে দেখতে পাওয়া যাচ্ছে নেট প্রফিট বেড়েছে এবং আর্নিং পার শেয়ার বেড়েছে এবং ডিভিডেন্ড যদিও এর আগের মতো নেই কিন্তু তবুও এই মন্দার বাজারেও ডিভিডেন্ড 20% ডিভিডেন্ড পে করেছে সুতরাং এখানে কম্পাউন্ডেড গ্রোথ হিসেবে আমরা দেখতে পাচ্ছি 10 ইয়ারসে সেলস গ্রোথ বেড়েছে সিএজিআর হিসেবে 4% এবং কারেন্টলি বেড়েছে 21% প্রফিট গ্রোথ 10 ইয়ারসে ছিল 8% এবং কারেন্টলি 226% স্টক প্রাইস 10 ইয়ারসে 12% বেড়েছে 1 ইয়ারে বেড়েছে 28% ROE 10 ইয়ারসে 11% বেড়েছে লাস্ট ইয়ারে 14% সুতরাং ROE এর ব্যাপারটা আমরা ডুপন্ট অ্যানালিসিস করে দেখে নেব যারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তারা দেখে নিতে পারবেন তো তার আগে ব্যালেন্স শীটটা একটু দেখে নেই যে শেয়ার ক্যাপিটাল বেড়েছে রিজার্ভ বেড়েছে বোরোয়িংস কমেছে আদার লায়াবিলিটিস বেড়েছে ফিক্সড অ্যাসেট বেড়েছে এবং ওয়ার্কিং ক্যাপিটাল যেটা ওয়ার্ক ইন প্রোগ্রেস ক্যাপিটাল যেটা ইনভেস্টেড হয়েছে সেটা একটু কমেছে সুতরাং কাজ গুটিয়ে নিয়ে আসা হয়েছে ইনভেস্টমেন্ট বেড়েছে সুতরাং টোটাল অ্যাসেটও আস্তে আস্তে বেড়েছে লক্ষ্য করা যাচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এটা কিছুটা হলেও কমেছে মার্চ 2021-এর তুলনায় কিন্তু প্রফিট ফ্রম অপারেশন বেড়েছে কারণ এর তো অনেক সাবসিডারি গ্রুপস রয়েছে সেখান থেকে এসে গেছে কোথাও না কোথাও থেকে রিসিভেবলস কমেছে ইনভেন্টরি নেগেটিভ আছে অর্থাৎ এখনও পর্যন্ত ইনভেন্টরি নিয়ে এখনও প্রোডাকশন ওয়ার্ক ইন প্রোগ্রেস তো আছে দেখতে পাওয়া যাচ্ছে পেয়েবলসের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে তো এখানে নেট ক্যাশ ফ্লো কিন্তু কিছু ক্যাশ ফ্লো আছে এর আগে আগে যেমন পি যখন নেগেটিভ ছিল তখন যেমন ক্যাশ ফ্লো নেট ক্যাশ ফ্লো ছিল নেগেটিভ এখন কিন্তু কিছু ক্যাশ ফ্লো এসেছে তো রেশিওর দিক থেকে আমরা যদি লক্ষ্য করি যে ডেটর ডেজও কিন্তু কমেছে আস্তে আস্তে ইনভেন্টরি ডেজ কমেছে ডেজ পেয়েবল প্রায় একই আছে 21 সালের মতোই ক্যাশ কনভার্সন সাইকেল অবশ্যই কমেছে আগে -13 দিন ছিল এখন -27 দিন তো ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ আগে 113 দিন ছিল এখন 13 দিন এবং ROC 9% থেকে বেড়ে 11 হয়েছে মানে আবার আগের মতোই হতে চলেছে আগে তো 2020-তে 8% 21-এ মানে এই প্যান্ডেমিকের ইয়ারে 8% 9% থেকে 11% আশা করা যাচ্ছে সামনের বছর 13% বা 14% ছুঁয়ে যেতে পারে আর তাছাড়া কারেন্টলি নিউজ আপনারাও দেখেছেন আমিও দেখেছি যে মনসুন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটা অটো সেক্টরে মুভমেন্ট এসেছে তো মাহিন্দ্রা যেহেতু একটা ফেভারিট অটো সেক্টর সুতরাং মাহিন্দ্রার ট্রাক্টর বা গাড়ি বিক্রি হওয়ার সম্ভাবনাটা একটু বেড়েই যাচ্ছে তো দেখা যাক আগামী দিনে কি হয় তো সামনের কোয়ার্টারের রেজাল্ট আসলেই মোটামুটি পরিষ্কার হয়ে যাওয়া যাবে এরপর শেয়ার হোল্ডিং প্যাটার্নসের ক্ষেত্রে এখানে প্লেজিং পার্সেন্টেজ হিসেবে আমরা দেখতে পাচ্ছি 0.06% যে প্লেজিং 21 সালেও ছিল ডিসেম্বর 21-এও ছিল মার্চ 2022-এতেও আছে মানে এই যে কোয়ার্টার টু কোয়ার্টার যে প্লেজিংটা কিন্তু কমিয়ে এনেছে আগে ছিল 1.34 এখন 0.06 সুতরাং প্রমোটার প্লেজিংটা কিন্তু কমে এসেছে তো প্রমোটারদের যে হোল্ডিং সেটা অনেকটাই কম প্রায় 20%-এর কাছে পিঠে কিন্তু আসার কথা FII হোল্ডিংস কিন্তু সামান্য কমলেও 37% আছে আগে এরাও আগে বেশি ছিল 2021 সালের জুন নাগাদ এটা 40% ছিল হয়তো প্যান্ডেমিকের জন্য বা নানা রকমের বৈদেশিক কারণের জন্য ফরেন ইনভেস্টমেন্ট কমেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাতেও কমেছে DII কিন্তু ইনভেস্টমেন্ট বাড়িয়েছে যেমন ফরেনাররা কমিয়েছে DII এর ইনভেস্টমেন্ট বেড়েছে পাবলিক হোল্ডিংস 2021 সালের থেকে বেড়েছে আবার রিরেটিং করছে মার্কেট মোটামুটি কোম্পানিকে রিরেটিং করছে না হলে কোয়ার্টারলি এত ভালো রেজাল্ট আসতো না এবং মুভমেন্ট আসতো না তো যদি ডুপন্ট অ্যানালিসিস করি সেক্ষেত্রে ডুপন্ট অ্যানালিসিস ডিটেলস আমি যাচ্ছি না তার রেজাল্টটাই আমি দেখিয়ে দিচ্ছি যে রিটার্ন অন ইকুইটি 19 মার্চের রিপোর্ট 15% মার্চ 20-তে কিন্তু 0.8
এখানে মার্চ 21 ছিল 3.6 এবং মার্চ 22 তে 15.4 সুতরাং আরওই যেটা মোটামুটি টু পয়েন্ট অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে সেটা হলো যে মার্চ 19 এ যে আরওই ছিল তার থেকে আরওই এর পরিমাণ কিছুটা হলেও বেড়েছে বা 15% আছে এভারেজ তো এভারেজ 15% আরওই যদি 22 বছর ধরে কনসিস্টেন্টলি কেউ প্রফিট দিয়ে যেতে পারে তাহলে তাকে আমরা গুড কোম্পানি বলেই ধরে নিতে পারি গুড কোম্পানির মধ্যেই সেই কোম্পানিটা থাকে সুতরাং সেই হিসাবে মহিন্দ্রা এন্ড মহিন্দ্রাকে নিয়ে কথা বলার কিছু নেই তো ডু ইওর ওন টেকনিক্যাল অ্যানালিসিস অ্যান্ড ডিসাইড বিফোর ইউ ইনভেস্ট এখানে স্ট্রেংথ আছে অবশ্যই রাইজিং নেট ক্যাশ ফ্লো অ্যান্ড ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি এগুলো আমি দেখিয়ে দিলাম 12 রকমের স্ট্রেংথ আছে আমি ডিটেলস অ্যানালিসিস করলাম না কারণ যেহেতু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দিয়েছি উইকনেস দু জায়গায় রয়েছে কোম্পানির কস্ট কিন্তু বেড়েই যাচ্ছে অপরচুনিটি তিন দিক থেকে বাড়ছে কারণ ব্রোকার আপগ্রেডেড রেকমেন্ডেশন ও টার্গেট প্রাইস থ্রেট কিন্তু আছে নন কোর ইনকাম বেড়ে যাচ্ছে কোম্পানির তো এখানে কমিউনিটি সেন্টিমেন্টের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে 53% সামান্য আগের দিনে ছিল 56% এর উপর বাই সিগন্যাল ছিল গতদিন আজকে 53% সেল সিগন্যাল দিয়ে দিয়েছে কারণ যেহেতু স্টক কিছুটা উপরের দিকে উঠেছে লাভের মুখ দেখেছে যারা এতদিন হোল্ডিংয়ে রেখেছিল তারা সেল সিগন্যাল দিয়ে দিয়েছে কিন্তু যদি লং টার্মের হিসেবে ধরা হয় তাহলে লং টার্ম হিসেবে ধরলে এখানে যারা ইনভেস্ট করে রেখেছেন তারা হোল্ডিংয়ে রাখতে পারেন কারণ এই সবেমাত্র লাভের মুখ দেখতে শুরু হচ্ছে তো এনিওয়ে এটা তো রেকমেন্ডেশন কিছু না এডুকেশনাল পারপাসের ভিডিও তো সেই হিসাবে ডিসাইড করবেন আপনারা কিভাবে ইনভেস্ট করবেন বা আদৌ ইনভেস্ট করবেন কিনা এখানে আমি একটা চার্ট দেখিয়ে দিয়েছি যারা এন্ট্রি নিয়ে ফেলেছেন হাজারের কাছে পিঠে তো তারা এখানে 800 স্টপ লস দিয়ে ওয়েট করতে পারেন তো স্টক উপরের দিকে যাবার পর এইখানে ঘুরে আবার কারেকশনের জায়গায় একবার আসবে এখানে ব্রেক আউট যেখানে দিয়েছিল সে জায়গায় ফিরে আসবে তখনও পিরামিডিং করতে পারেন এবং তারপর স্টেপ টু স্টেপ ইনভেস্ট করতে পারেন অথবা যারা এক দুদিনের মধ্যে এন্ট্রি নিয়ে ফেলেছেন তো তারা কম্পাউন্ডিং করতে পারেন এখন 2% মতো ইনভেস্ট করবেন জানেন আপনারা কিভাবে অ্যাকুমুলেট করতে হয় তো সেইভাবে অ্যাকুমুলেশন করতে পারেন আর টার্গেট ইনভেস্ট ফর লং টার্ম নো পার্টিকুলার ডিউরেশন ফর কম্পাউন্ডিং সুতরাং টার্গেট তো কত দিনের জন্য টার্গেট এটা তো বলা যাবে না আর কত দূর পর্যন্ত টার্গেট এটাও বলা যাবে না সুতরাং এটা লং টার্মের জন্য এটা একটা অ্যানালিসিস সুতরাং আগামী 1 বছর বা 17 মাসের জন্য আমরা ওয়েট করব যে কোম্পানি একটা বেটার প্রফিট দেবে তো এই পর্যন্তই আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং যদি না আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে থেকে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলবেন না ধন্যবাদ।